ক্যামোফ্লাজ কৌশলের সেরা প্রয়োগকারী প্রাণীদের অনেকে পৃথিবীর শীতলতম স্থানসমূহে বাস করে। আমরা এখন শীতল মেরু অঞ্চলে বসবাসকারী একটি পাখির ক্যামোফ্লাজ দেখব, যা এক কথায় অসাধারণ। তুষারাবৃত এই পার্বত্য এলাকায় এখন শরৎকাল। এখানে দুটি মেরু পাখি লুকিয়ে আছে, আপনি কি তাদের দেখতে পাচ্ছেন? তারা কিন্তু এখানেই লুকিয়ে আছে। নিজেদের এই স্বাভাবিক আবাসভূমিতে পাখি দুটোকে পৃথক করে দেখতে পারা এক প্রকার অসম্ভব, কারণ তাদের পালকগুলো সাদা তুষারের অনুরূপ হওয়ায় আত্মগোপনের এক অপূর্ব সুযোগ তারা পেয়ে গেছে। চলুন একটু মনোযোগ দিয়ে দেখি। একই পাখির শুভ্র পালকগুলো যেন শুভ্র তুষারের প্রতিরূপ, আশেপাশের তুষারগুলো যেন পরম বিশ্বস্ততার সাথে পাখির পালকের সাথে মিশে গেছে। পাখি আর পটভূমি এ যেন একটি আরেকটির প্রতিচ্ছবি। এহেন অনুরূপতায় এদেরকে আলাদা করে দেখা সত্যিই অসম্ভব। এখন শীতকাল, সকল কিছুই তুষারে ঢেকে গেছে। এ সময় পাখির দেহে এক বিস্ময়কর পরিবর্তন দেখা যায়। এর কালো পালকগুলো ঝরে গেছে, শুধু সাদাগুলো আছে। তাই আবারও শুভ্র তুষার থেকে শুভ্র পাখিটিকে চিহ্নিত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পাখিটা কিন্তু এসব ব্যাপারে মোটেও অকিভাল নয়, তথাপি তার শরীরটি আবারও যথার্থ ছদ্মবেশী। এর চোখের চারপাশের এই কালো পালক দল একে তুষার হতে আলোর প্রতিফলনজনিত অন্ধত্ব থেকে রক্ষা করে। বসন্তকাল, তুষার গলতে শুরু করেছে, বৃক্ষলতারাও তুষার ভেদ করে উপরে উঠে আসছে, সেই সাথে পাখির পালকের ফাঁকে নতুন পালক গজিয়ে উঠছে, বৃক্ষলতার ন্যায় সবুজ রং ধারণ করে। বসন্ত পেরিয়ে এখন গ্রীষ্মকাল, তুষার সম্পূর্ণ গলে গেছে, লতাগুল্ম হরিদ বর্ণ ধারণ করছে, মেরু পাখিরাও পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের বদলে নিয়েছে। মনোযোগের সাথে লক্ষ্য করলে আমরা দেখব যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি পরিবর্তন ইতোমধ্যেই সাধিত হয়ে গেছে। পাখির দেহ এমন সব পালকে ছেয়ে গেছে যা তুষার ভেদ করে জেগে ওঠা লতাগুল্মেরই অনুরূপ। দেখতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। ক্যামোফ্লাজ পদ্ধতির এই চমৎকার প্রদর্শনী অবশ্যই ব্যাখ্যার দাবি রাখে। বিরাজমান পরিস্থিতির সঙ্গে সাযুজ্য রেখে নিজ পালকের রং নির্ধারণ এবং সে অনুযায়ী পরিবর্তন একটা পাখির পক্ষে কেবল নিজ ইচ্ছাশক্তি প্রয়োগের মাধ্যমে কিছুতেই সম্ভব নয়। কেননা আত্মগোপন আর ছদ্মবেশ ধারণ বলতে কি বোঝায় সে তো তাই জানে না। সুতরাং কোন সে সত্তা যিনি পাখির মধ্যে পরিবেশ পরিবর্তনের সাথে সাথে নিজের আকার, অবয়ব আর রঙের ক্ষেত্রে পরিবর্তন আনার ক্ষমতা দিয়েছেন? কে তাকে জানালো যে ঋতু পরিবর্তনের সাথে সাথে তার ক্যামোফ্লাজ কৌশলের পরিবর্তন করতে হবে? কোন সে নিপুণ শিল্পী যিনি পাখির পালকের উপর পরিবেশের অনুরূপতার ছাপ এঁকে দিয়েছেন?
এসব প্রশ্নের উত্তর একটাই, আল্লাহ, সে মহান সত্তা যিনি একে সৃষ্টি করেছেন এবং এত সব বৈশিষ্ট্যের অধিকারী করেছেন।